সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর নাম শুনছিলেন আপনাদের সাথে আছি আমি জেট সাগর ভিগো ওয়ার প্রয়োজন মতো বাটানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো শুরুতে জানাবো ক্রিকেটের খবর পাকিস্তানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল যোগ দিয়েছেন সাকিব আল হাসান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সকালে পূর্ণাঙ্গ অনুশীলন করে দল তবে এখনও পুরো দলকে একসাথে পাননি কোচ চন্ডিকা হাথুরু সিংহে এ দলের সাথে ইসলামাবাদে আছেন ছয় জন আর শরিফুল ইসলাম বুধবার রাতে দলের সাথে যোগ দেবেন নয় ক্রিকেটারের সবাইকে নিয়ে প্রথমে স্ট্রেচিং ও ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে সাকিব আল হাসানও দীর্ঘদিন পর লাল বলে অনুশীলন করেছেন একুশ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে করাচিতে পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট হবে দর্শক শূন্য গ্যালারিতে স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন না সমর্থকরা করাচিতে সিরিজের শেষ টেস্ট গড়াবে ত্রিশ আগস্ট ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে করাচি জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই দর্শক প্রবেশে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা ভারতের নতুন পেস বোলিং কোচ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্ণে মর্কেল বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন দায়িত্ব বুধবার নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ সেপ্টেম্বরে দলের সঙ্গে যোগ দেবেন মর্নে মর্কেল তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ এর আগে ভারতের বোলিং কোচের দায়িত্বে ছিলেন পরশ মামরে হেড কোচ গৌতম গম্ভীরকে গম্ভীরের পছন্দকে গুরুত্ব দিয়ে মর্কেলকে কোচিং প্যানেলে যোগ করেছে বিসিসিআই তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে দুইশো ম্যাচ খেলেছেন মর্কেল ছিলেন পাকিস্তানের দলের বোলিং কোচও জানাবো এই দলের পাকিস্তান সফরের খবর প্রথম চার দিনের ম্যাচে চালকের আসনে পাকিস্তান শাহিনস দ্বিতীয় দিন শেষে দুইশো পঁয়তাল্লিশ রানে এগিয়ে আছে স্বাগতিকরা ইসলামাবাদ ক্লাবে বিনা উইকেটে দুই রান নিয়ে দিন শুরু করা শাহিন চুরি কাটিয়ে চোদ্দ মাস পর ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান পেসার এবাদত হোসেন তবে টেস্ট দিয়ে ফেরাটা হতে পারে ঝুঁকিপূর্ণ তাই নিজেকে পরখ করে দেখতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ চান এই পেসার এক মাস ধরে বোলিং করলেও পুরো হৃদম ফিরে পাননি এখনও আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না আমি তো আমার প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতেছি খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো চারপাশ বদলে যাচ্ছে বদলায়নি এবাদতের একাকিত্ব তেরো মাস খেলার বাইরে মিস করেছেন দুটো বিশ্বকাপ নীরবে নিভৃতে চলছে ফেরার লড়াই দুঃখ কষ্ট আক্ষেপের দিনগুলো আর মনে করতে চান না হোসেন বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা আর ফেজটা অনেকটা কষ্ট অনেক কষ্টের কারণ যারা করছে তারাই বুঝে এক মাস হলো বোলিং শুরু করার এখনো শতভাগ রিদম খুঁজে পাননি আগের অবস্থায় ফিরতে পারবেন কিনা জানেন না তবে এক মাস পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আশা ছাড়ছেন না এবাদত যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গা গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে ওখান থেকে যাতে আরও ব্যাটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে যদিও এবাদতকে নিয়ে রয়েছে ধোয়াশা কোন ফর্মেট দিয়ে ফিরবেন সেটাই প্রশ্ন লঙ্গার ভাষণ দিয়ে ফেরাটা কঠিন কারণ এত বড় ইনজুরি কাটিয়ে টানা বল করতে পারবেন তো এবাদত নিজেও সন্দিহান এটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করছে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট এনা ফর প্লে টেস্ট দু সালের আট জুলাই ইনজুরিতে পড়েছিলেন এবাদত ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দু এক দিনের মধ্যেই জানা যেতে পারে আইসিসির সিদ্ধান্ত প্রধান নির্বাহী নিজাম চৌধুরী এমনটাই জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের ক্রীড়া উপদেষ্টার গাইডলাইন মেনে বিসিবির কার্যক্রম চালিয়ে যেতে চান তিনি বুধবারও ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক অফিসে কর্মকর্তাদের উপস্থিতিও ছিল কম বেশিরভাগ পরিচালক আছেন অন্তরালে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করার সাত পরিচালকও আসছেন না বোর্ডে এদিন বিসিবিতে দেখা যায়নি কোনো শোডাউন বা প্রতিবাদ কর্মসূচি রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব ফেডারেশনের কমিটি থেকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ বিভিন্ন ফেডারেশনের বঞ্চিত ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে আর শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা তিন দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজনৈতিক দলের ব্যানারে ছেয়ে থাকত যে দেয়াল সেখানে এখন শোভা পাচ্ছে ক্রীড়া জগতের বর্ণিল চিত্র রাজনীতিমুক্ত ক্রিয়াঙ্গনের চেষ্টার ছোট্ট এক ধাপ কিন্তু যে ভবনের ভিতরে এই চেষ্টা সেই জাতীয় ক্রীড়া পরিষদের বাইরে অসংখ্য মানুষের ভিড় বঞ্চনা আর দুর্নীতির প্রতিবাদ জানাতেই বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে তারা এসেছিলেন যদিও সেই সংগঠনের নেতৃত্বে বিএনপির রাজনীতিবিদরা আগের দিন ক্রিকেট বোর্ডে পরিবর্তনের ডাক দেওয়া দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক এবার সব ফেডারেশনের কমিটি পরিবর্তনের আহ্বান জানালেন সময় বেঁধে দিয়েছেন আটচল্লিশ ঘন্টা তার সঙ্গে এক কাতারে হাজির হয়েছিলেন বিএনপির অন্য নেতা আব্দুল সালাম সাইদ হাসান কাননরাও সুর মিলিয়েছেন বঞ্চিত ক্রীড়াবিদরা যারা যেখানে বসে আছে তাদেরকে সেখানে বসিয়ে রাখলে তারা ষড়যন্ত্রের জাল আরও বাড়াবে বেশ কটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কমিটিতে না থাকা সংগঠকরাও এসেছিলেন নিজ নিজ ফেডারেশনের ব্যানার নিয়ে সরকারের পট পরিবর্তনে দাবি আর আন্দোলনে সোচ্চার শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরাও সংবাদ সম্মেলন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের রাহুমুক্ত ফেডারেশন চান তারা চলমান শুটিং ক্যাম্প বাতিল সহ খেলাধুলায় রাজনীতি দুর্নীতি ও শঙ্কা মুক্ত রাখার তিন দফা দাবি উত্থাপন করেছেন হবে সেক্রেটারি উনি নিজে বলে নিজ ক্ষমতা বলে মহাসচিব হয়ে উনি ফেডারেশনে মানে আসন গেড়ে বসে আছেন এবং শুধু তাই না উনি ফেডারেশনে এসে ওনার ইচ্ছামতো মতো শুটার নিয়োগ দিচ্ছে কোচ নিয়োগ দিচ্ছে শুটার সিলেক্ট করছে বর্তমান কমিটির দুর্নীতির প্রমাণ ক্রীড়া উপদেষ্টার কাছে তুলে ধরবেন বলেও প্রতিশ্রুতি তাদের সাফায়েত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর মৌসুম শুরুর আগেই শঙ্কা দেশের সংকটে দলবদলের সময় বাড়াতে ফুটবল ফেডারেশনের আবেদন খারিজ করে দিয়েছে ফিফা যে সংকট পাঁচ টুর্নামেন্টের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য করেছে লিগ কমিটিকে অনিশ্চয়তায় সুপার কাপ ও স্বাধীনতা কাপ রাজনৈতিক পট পরিবর্তন আক্রান্ত একাধিক ফুটবল ক্লাব কোনোটিতে পৃষ্ঠপোষকদের অনাগ্রহ আবার খোদ ফেডারেশনেই পরিবর্তনের ডাক বিক্ষোভ এক কথায় সংকটে দেশের ফুটবল এমন অবস্থায় দলবদলের সময় বাড়াতে ফিফার কাছে আবেদন করেছিল বাফুফে তবে তা নাকচ হয়ে গেছে উনিশ আগস্ট পর্যন্ত থাকছে দলবদলের সময় যে আমাদের সেকেন্ড উইন্ডোটার জন্য আঠাশ দিন নির্ধারিত ছিল সেই সময়টাকে একটু সংক্ষিপ্ত করে এই যে যে সময়টুকু পজ করা হলো তার সাথে যোগ করে আবার নতুন কোনো নতুন করে উইন্ডোটা ডিক্লেয়ার করা যায় কিনা নতুন মৌসুমে পাঁচ লিগ টুর্নামেন্টের লক্ষ্য ছিল ফেডারেশনের সেটিও এখন শঙ্কায় যেহেতু লিগ এবং ফেডারেশন কাপটা এফসির সাথে সম্পৃক্ত তো এই দুটো টুর্নামেন্ট আমাদেরকে করতেই হবে তো আসলে আমরা সুপার কাপ যেটা চালু করা চিন্তাভাবনা করেছিলাম কিছুটা আছি চ্যালেঞ্জ কাপটা হয়তো করা যেতে পারে যেহেতু সেটা মাত্র ম্যাচ তো সেটাতে হয়তো সময় লাগবে না সেটা আমাদের প্ল্যানে এখনো আছে খেলা যখনই মাঠে গড়াক নির্ধারিত সময়ের মধ্যে মৌসুম শেষ করতে চায় পেশাদার লীগ কমিটি লিগের খেলাগুলো শুক্র শনিবারে ছিল সেক্ষেত্রে হয়তো আমরা শুক্র শনি পাশাপাশি অন্যান্য দিনগুলোতে খেলা চালিয়ে সেটা নির্দিষ্ট সময় শেষ করার চিন্তা ভাবনা করি যেন পরবর্তী সিজনে দল একই সময় শুরু করা যায় নতুন করে কোনো ক্লাব নাম প্রত্যাহারের চিঠি দেয়নি যদি কোনো ক্লাব সরেও যায় অন্য দলের আসার সুযোগ নেই পরিস্থিতি বিবেচনায় ছাব্বিশ অক্টোবর ফেডারেশন নির্বাচনের আগে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা কম ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাফে অংশ নিতে শুক্রবার নেপাল যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ ফুটবল দল সব আসরে খেললেও এখনও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের দু হাজার সতেরো উনিশ ও বাইশ সালের রানার্সি সেরা সাফল্য তবে এবার হেড কোচ মারুফুল হকের অধীনে শিরোপা খরা কাটাতে চান ফুটবলার মিরাজুল ইসলাম ও শাকিল আহমেদ তপু আঠারো থেকে আঠাশ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ